মইনু, সোনাম আর তাতা এখনো জানে না ওদের সেই ঝাড়োয়া জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি না মিথ্যে না স্বপ্ন। অথচ এ কথাও সত্যি যে ওরা চারজন ঢুকেছিল জঙ্গলে, বাদল আর কোনোদিনই ফেরেনি। বাদলের জেদেই ঝাড়োয়া যায় ওরা, নইলে ঝাড়োয়ার নাম ওরা শোনেইনি কোনোদিন। বাদলের কাকা পালামৌয়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার, এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে। স্কুল থেকেই চারজন বেজায় বন্ধু, মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে, সোনাম ওর বাবার খবরের কাগজের আপিসে ঢুকবে এবার। বাদল বরাবর বেজায় ছটফটে আর খেয়ালি, স্বাস্থ্যটা ওর রীতিমতো ভালো, দেখলে বাঙালি ছেলে মনে হয় না। বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে, হিমালয়ে উঠেছে কয়েকবার। বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে, কি সে ক্ষমতা কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তরুণ দল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে এক গ্লেশিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল, যেখানে বেস ক্যাম্প করার কথা। বাদল বলল, এখানে নয়, এখানে ভীষণ দুর্ঘটনা হবে। দলের নেতা মোহনবাবু চলে গেলেন, তিনি একজন পাকা পর্বতারোহী, সঙ্গে তিনজন অভিজ্ঞ শেরপা। তারা বুঝছেন না বাদল বেশ বুঝছে? বাদল বলতে গেলে তাকে অমান্য করেই বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে। আর সেই রাতে চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা, অপ্রত্যাশিত বরফের ধস নেমে মোহনবাবুদের বেশ ক্যাম্প নিশ্চিহ্ন করে দিল। ঠিক এমনই ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে। হঠাৎ বাদল বলল, এক্ষুনি চল এখান থেকে, কিছু একটা ঘটবে, থাকলে জড়িয়ে পড়ব। ওদের খুব কাছে বসে নিথর হয়ে তাজমহল দেখছিল একটি যুবক, তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেদিন আর কেউ দেখেনি। ওরা তো চলে এলো, তার আধ ঘন্টা বাদেই নাকি দুজন লোক এসে যুবকটিকে লক্ষ্য করে দুমদাম গুলি ছোড়ে। যুবকটিও প্রস্তুত ছিল, দুপক্ষের সে লড়াইয়ে যুবকটি মরল, কয়েকজন ভ্রমণার্থী জখম হলো। বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত, মইনু সোনাম আর তাতা তো তা সচক্ষে দেখেছে। ঝাড়ুয়াতে গিয়ে কি হলো? সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। মার্চে কাজে লাগবে বাদল, খুব উত্তেজিত, জঙ্গলে ঘুরবে, কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। বাদলই বলল, তোরাও চল, কয়েকদিন থেকে চলে আয়। শিকার করা যাবে? যা, হরিণ শিকার করা বারণ, পাখিটাকে মারতে পারবি। আর একটা আধটা হরিণ? থাকবো কোথায়? কাকার বাংলোতে। কাকা বিয়ে করল না, সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে, একসময়ে বর্মায় হাতি ধরত। চল না, গল্প করব জমিয়ে। বাদলের কাকা থাকার জন্যে জায়গা বেচেছেন বটে, ট্রেন থেকে নামো কোমান্ডি নামে একটা জঙ্গল স্টেশনে, তারপর কাকার জিপে 40 মাইল ভিতরে চলো, সুমা নামের একটা জায়গা। সুমা নদী পাথরে পাথরে নেচে বয়ে গেছে এঁকে বেঁকে। কাকার বাংলোর চারিদিকে উঁচু কাঁটা তারের বেড়া, এক সময়ে এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল, বেশ কয়েক বছর কাজও হয়, তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায়। খনির কাজের জন্যে রাস্তাগুলো এখনও আছে, সেই পথেই কাঠবাহী ট্রাক চলে যায় ডালটনগঞ্জ। দেখা গেল কাকা সংক্ষেপে জবাব দেন, কাঁটা তারের বেড়া দিয়েছ কাকা? হাতি আসে, বেড়া উপড়ে ফেলতে পারে না? পারে, ফেলে না, প্রখর বুদ্ধি রাখে। মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধ্যে থেকে শীত শীত। বন্তি তীরের রোস্ট আর চাপাটি খাওয়া হলো, কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো। তোরা তো এলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না, ভালো জঙ্গলটাতেই কাজকর্ম বন্ধ, কি যে হবে। কেন কাজকর্ম বন্ধ? কেন?
কি যে বলি নিজেই বুঝছি না। বলো না বলো না, ওই পাহাড়টার ওপারে ঝাড়ো আর জঙ্গল, কখনো হাত পড়েনি, ভালো ভালো শাল গাছ অঢেল। কাকা কাহিনীটা বললেন, জঙ্গলটা জমা নেয় ধীলন নামে এক পাঞ্জাবি ভদ্রলোক, নেয় খুব অদ্ভুত কারণে, নির্জনে থাকবে বলে নেয়, একটা বাড়ি বানায়, বউ নিয়ে আসে, জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায়। সপ্তাহে সপ্তাহে ধীলন হাটে আসতো সওদা করতে। হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার দেখা নেই। অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে, ধীলনের জিপ গাড়িটা রাস্তায় পড়ে আছে আর ধীলনের মৃতদেহ পড়ে আছে তার বাড়িতে, বউ আর বাচ্চা উধাও। কাকা তো গেলেন, তিনি দেখলেন ধীলন তার বারান্দায় পড়ে আছে, তার মুখ চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ভেন কুকুরটা। ধীলন বা কুকুর দুটো মৃতদেহেই এক ফোঁটা রক্ত নেই, ধীলন কাগজের মতো সাদা, বউ বা বাচ্চার কোনো খোঁজ নেই। খোলামেলা বাড়িতে মৃতদেহ পড়ে আছে, হায়না বা শিয়াল টানাটানি করেনি। কাকার জঙ্গলকুলিরা বলল, এ কোনো পিশাচ দানোর কাণ্ড। আর তাদের কাছেই কাকা জানতে পারলেন, ধীলন বিয়ে করেছিল একটি মেয়েকে যার কোনো কুলুজি কুষ্টি সে জানত না। জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে ও বিয়ে করে। জঙ্গলে একা একা কি কোনো মানুষের মেয়ে ঘোরে? কাকা সে কথায় কান দেননি একেবারে, জঙ্গলে কাজ করতে হলে অত ভীতু হলে চলে না। আর একথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেত দেও পিশাচে। তিনি ধীলনকে দাহ করান, কুকুরটিকে কবর দেওয়ান, বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটা নিয়ে। তারপর জঙ্গল অফিসের সহায়তায় ধীলনের কে আছে না আছে খোঁজ নেন। অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে, ধীলন তার মামা। ভার্মা বলল, আমি ওখানে বাস করব না, বাড়িতে যা আছে তা জিপে চাপিয়ে নিয়ে রাঁচি চলে যাব। ভার্মার সঙ্গে তার এক বন্ধু এসেছিল, কোনো জঙ্গলকুলি ওদের সঙ্গে গেল না। তারা সাপ বলে দিল, জানোয়ারের ভয় করি না, যেখানে জানোয়ার অবধি ঢোকে না সেখানে কে যাবে? কাকা তার হেডকুলিকে ধমকালেন, হেডকুলির নাম দাসাইন ওরাও। সে বলল, বাবু আমরা তো যাবই না, ওই বাবুও যেন না যায়। ভার্মা সেসব কথা উড়িয়ে দিল, ভার্মার কাছেই কাকা ওই জঙ্গলটা ইজারা নিলেন। আদিম অরণ্য, বড় বড় শাল গাছ, প্রত্যেকটা গাছ খুব দামে বিকবে। ভার্মা যাবার দিন হাটেও দেখা হলো। ভার্মা বলল, কাল সকালে একবার আসবেন, একটু চা বানিয়ে আনলে তো কথাই নেই। সেই শেষ দেখা। পরদিন সকালে থার্মস ভর্তি চা নিয়ে ঝাড়োয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছে, দুজনেই মৃত, দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত, দুজনের শরীরই রক্তশূন্য। ছেলেরা বলল, তারপর? দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল। তার মানে কি? জানি না, পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনো কিনারা হয়নি, শুধু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেউ যাচ্ছে না ওখানে গাছ কাটতে। পুলিশ যাচ্ছে না? কয়েকবার গেছে, সেও এক রহস্য। কীরকম? বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে, পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে, সব ঝকঝকে তকতকে, কে বলবে যে বাড়িতে মানুষ থাকে না? তার মানে কি? কোনো মানুষ আছে এর পেছনে, আমার তাই বিশ্বাস। হাজার সত্তর শাল গাছ, করম গাছ, তেঁতুল গাছ, লাখ লাখ টাকার জঙ্গল তো, কেউ আতঙ্ক সৃজন করছে। কাকা খুব মুষড়ে পড়েছেন মনে হলো, ঝাড়োয়ার জঙ্গলের উপর খুব ভরসা করেছিলেন। বাদল বলল, তুমি ভাবছো কেন, আমরা চারজন আছি, বন্দুক নিয়ে যাব ওখানে, সব রহস্য ফর্সা হয়ে যাবে।
পরদিন দাসায়ন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্টে। সেখানে একটা গাছ কাটা চলছে। দাসায়ন খুব আত্মসম্মানী ভার ভারিক্কি লোক, গেঞ্জি আর হাফ প্যান্ট পরেও, হাতে রাখে ছড়ি। দাসায়ন বলল, তোরা যাস না ঝাড়োয়া। কেন, সেখানে কি আছে? বস, বুঝিয়ে দিচ্ছি। এই চাইলা, ওভারশিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে, বিড়ি বেচছে। কাটা গাছের উপর বসল ওরা। দাসায়ন বলল, বাবু অনেক দূর বুঝে, সবটা বুঝে না। দাসায়নের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল গল্প, আর শহরে বসে মইনু, তাতা ও সোনামের আজ মনে হয় সত্যি। কেন এমন হয়? গল্পটা এই রকম। আদি অন্তকাল আগে পৃথিবী তৈরি হচ্ছিল। তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে যায়। বড় দেবতা শূন্য থেকে বউগুলোকে নিচে ফেলে দেন, তারাই হয়ে গেল পাহাড়। পাহাড়ের কোল দিয়ে ক্রমে বনও গজালো। আর একথাও সত্যি যে নানা রকম মানুষ এসে সব জঙ্গল, সব মাটির দখল নিয়েছে। তবু বনের কোনো কোনো জায়গা থাকে সংরক্ষিত। মানুষ সব দখল করছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের উপর ক্ষেপেই থাকে, কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন তারা কোনো কোনো জায়গায় এসে ডেরা বাঁধে। ঝাড়োয়ার জঙ্গল তেমনই এক জায়গা। একথা বাবু মানে না, বুঝে না। একথা কখনো বাবু ভেবে পেল না যে ধীলন যেখানে ঘর করল সেখানে গাছে পাখি বসে না, কোনো জানোয়ার ঢোকে না বাড়ির ভিতর। আর ধীলনও ভেবে দেখল না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো, বিয়ে করে বসল। অবশ্য ধীলন কিছু করতে পারতও না। যখনই ওখানে বাড়ি করেছে তখনই ও মরেছে। যখনই মেয়েটিকে দেখেছে তখন তো ওর উপর সাপ লেগে গেছে। ও তো মেয়ে নয়, মানুষের উপর প্রতিহিংসা নেবার জন্যে কখনো মেয়ে সেজে, কখনো হরিণ বা ময়ূর সেজে মানুষকে ভুলায়, তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে চলে যায়। কেন? সোনাম বলল। কেন শোধ নেবে না? মানুষ গাছ কেটে পাহাড়ের পাথর চালান দিয়ে জঙ্গলের রক্ত চুষে নিচ্ছে না? তোমাদের কিছু হয়নি তো? দাসাইন শান্ত সুন্দর হাসল, বলল, আমরা তো জঙ্গলকে মারছি না বাবু, পাহাড় জঙ্গল শেষ করে টাকা জমাচ্ছি না। আমাদের মারবে কেন? আমরা জঙ্গলের সন্তান, জঙ্গলের দেউদেউতার নিয়ম মেনে চলি। ওদের রাগ বাইরের মানুষের ওপর। আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি, হঠাৎ পথের ওপর একটা ডাল ভেঙে পড়ল। ঝড় নেই, বাতাস নেই, ডাল পড়ল কেন? তখনই জানলাম আর যাওয়া নিষেধ, আর যাব না, ফিরে আসব। তাতা বলল, বাড়ি পরিষ্কার রাখছে কে? যে ধীলনকে খেয়েছে সে? কেন? কেন? আরো খেতে চায়, আরো মানুষ চায়। পুলিশকে কিছু করেনি কেন? কে জানে, পুলিশকে যে কিছু করেনি তাতেই মইনুরা নিঃসংশয় হয় যে এ কোনো মানুষের কারসাজি। তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে। কাকা বারণ করলেন, পুলিশ অফিসার বারণ করলেন। বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফুরাত। বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল জেদ। চার চারটে জোয়ান ছেলে সাঁতার কাটতে, স্কুটার চালাতে, পাহাড়ে উঠতে সবাই পটু। রাইফেল ক্লাবে চারজনই একসঙ্গে ঢুকেছিল। অল্প বিস্তর বন্দুক চালাতে সবাই জানে। বাদুরের তো লাইসেন্সও আছে, জঙ্গলের কাজে আসবার আগেই সে লাইসেন্স নিয়েছে। মইনু কারাটে, তাতা আর সোনাম জুডোও শিখেছে। পুলিশ অফিসার সুজা সিং বললেন, ঠিক আছে, পাহাড়ের এপারে সুমাতে আমি রইলাম। আজ অনেক দিন বাদে জমিয়ে তাস খেলা যাবে। কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং। আর ওরা যখন গেল বিকেলে তখন বারবার বলে দিলেন, পাহাড়ে নির্জনে শব্দ বহু দূর যায়, এই হুইসেলটা রাখুন, কিছু বিপদ বুঝলেই বাজাবেন, আমরা চলে যাব।
দাশাইন ওদের কিছু দূর এগিয়ে দিল আর মাথা নাড়াতে নাড়াতে বক বক করতে করতে ফিরে গেল। সুমা থেকে ঝাড়োয়া মাঝে একটি পাহাড়, পাহাড়টা খুবই নিচু, যাবার পথ পাহাড়ের গা ঘেঁষে পাহাড় ঘিরে। ধীলনের বাংলোটিতে ওরা যখন পৌঁছয় তখন বিকেল, কাঁধের ব্যাগ নামিয়ে ওরা আশপাশটা দেখতে বেরোল। বাদল বলল, যত সব গাঁজাখুরি কথা, ওই তো হরিণ দৌড়ে গেল, কাঠবিড়ালি ছুটছে, ভুতুরে জঙ্গল না হাতি। মইনু আর সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবিড়ালি দেখেনি, কিন্তু বাদল তো দেখেছে। সন্ধে ঘনাতে ওরা ফিরে এলো। বাদল বলল, এত বড় বড় শাল গাছ, উফ কত দাম বলতো, লাখ লাখ টাকা। তাহলে তুই লাখপতি হচ্ছিস? না, বেজায় বড় লোক হওয়াটা আর ঠেকানো গেল না দেখছি, কি আর করি বল, আমাদের মাঝে মধ্যে দিয়ে দিস। বাংলোতে আলো জ্বলছে, তাই দেখেই ওরা অবাক হয় একটু। বারান্দায় পেট্রোম্যাক্স, ঘরে পেট্রোম্যাক্স, কে জানল? আরেকটু এগিয়ে আসতে জবাব মিলল, বারান্দায় বসে আছে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো বাচ্চাটিকে শুইয়ে রেখে, তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। ছেলেরা যত না অবাক তত বিব্রত, আবার আশ্বস্ত। মইনু বলল, থামুন থামুন, কাঁদবেন না, আপনি ধীলনের বউ? হ্যাঁ বাবুজি, এই তো আমারই বাংলো। কোথায় ছিলেন? কোথায় থাকবো, জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম, পুলিশ যে বড্ড ঝামেলা করে, কি বলে কিছু বুঝি না। আমি কি জানি যে স্বামী মরে যাবেন? উনি পরব পূজা পছন্দ করেন না, ঝগড়া করে আমি বাচ্চাকে নিয়ে চলে যাই, তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না, বলে বাবুকে বিয়ে করেছিলি সেখানে যা, এখানে এলে পুলিশ তাড়া করে। আপনি ঘর দোর সাফ করেন? হ্যাঁ বাবুজি, কে করবে, ঘর খোলেন কি করে? এই যে মাস্টার চাবি দিয়ে, এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে চায় না, তাই এসে বসে আছি। ভেবেছি সকাল হলে নিজে যাব পুলিশ সাহেবের কাছে, বলবো আমাকে যা বলো তাই করব, বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও। জঙ্গলি মানুষ আমি, কিছু বুঝি না, স্বামী সব বুঝতেন, সব দেখে শুনে রাখতেন। বাবুজি, রাতটুকু থাকবো? ছি ছি, সে কি কথা, আপনি বাচ্চাকে নিয়ে ঘরে থাকুন, আমরা ওই ঘরে থাকবো, সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাকে শুইয়ে এলো, সেই এদের খাবার সাজিয়ে দিল প্লেটে। কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন, অনেক পিড়াপিড়িতেও নিজে কিছু খেল না, ও তো ভয়ের চোটে আসতই না, গ্রামের লোকেরা থাকতে দিল না বলে আসা যাওয়া করছে। বসার ঘরে ওরা শুয়ে পড়ে, ঘুমকি আসতে চায়, এখন তো ঝাড়োয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যে যেসব ফাঁক ফোকর আছে তা ওদের এখন কিছু কানে বাজছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলার স্বর এমন কান্নায় ভরা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল, ছুটে এসেছিল, বাবুজি বাবুজি, মেয়ে আমার নেথিয়ে পড়ছে কেন, একটু দেখো না গো, এমন রাতে আমি কি করি, কোথায় যাই? ধরফর করে ওরা উঠে যায়, ছুটে যায়। সত্যি, তিন চার মাসের বাচ্চাটা যেন অসাড় হয়ে যাচ্ছে। বাদল সামনে ছিল, পাগলিনীর মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে, এসো বাবুজি, গায়ে হাত দিয়ে দেখো, বলো আমার মেয়ে বেঁচে আছে। হতভম্ব বাদল এগিয়ে যায় কাছে, আর যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ, সে হঠাৎ খলখল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে, বাদলের গলায় মুখ লাগায়, চুষতে থাকে কি যেন। বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, চোখ হয় বিস্ফারিত। মইনুরা এক পা নড়তে পারে না এই অবিশ্বাস্য দৃশ্য দেখে। মেয়েটি বাদলকে ধরে থাকে
আর একেবারে মমতাময় মানুষী মায়ের গলায় বলতে থাকে, খেয়ে নে সোনা, খেয়ে নে মনি, খেয়ে নে। সোনাম এই ভয়ঙ্করতার অভিশাপ কাটিয়ে বাদুলের রাইফেলটা এনে পরপর গুলি করেছিল মেয়েটির উপর। মেয়েটি একটুও নড়েনি, বাচ্চাটাকেও একসময় কোলে নিয়ে নেয়, বেরিয়ে যায় ঘর থেকে, বাদল পড়ে যায়। রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন, তারপর সব অস্পষ্ট, ধোঁয়াটে, গোলমেলে। ওদের চারজনকেই হাসপাতালে নিতে হয়। বাদল অবশ্য জীবিত ছিল না। তারপর ওরা একদিন ফিরে আসে। ঝাড়োয়ার জঙ্গলের নাম ওরা কখনো আর করে না, কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পায় আজও। জীবনেও এই আতঙ্ক ওদের কাটবে না। ঝাড়োয়ার জঙ্গলে এর পর আর কেউ কখনো ঢোকেনি।